আল্লাহর পথে যারা জীবন দিল, কোরআনের পথে যারা জীবন দিল, তাদেরকে মৃত বলো না, তাদেরকে মৃত বলো না, ঠিক না? আল্লাহর পথে যারা জীবন দিল তাদেরকে মৃত বলো না। ওরা তো চাইনি কো আয়েশ জীবন, চাইনি কো তারা জুলুম শাসন, ওরা তো চাইনি কো আরামে জীবন, চাইনি কো তারা জুলুম শাসন। আল্লাহরে পৃথিবীতে তারা, আল্লাহরে পৃথিবীতে তারা, চেয়েছিল এক আল্লাহর শাসন, তাদেরকে মৃত বলো না, তাদেরকে মৃত বলো না। বলা যাবে? ইন আলহামদুলিল্লাহিল আকরাম আল্লাযী আল্লামাহু মিনাল বায়ানি ওয়া কাররাম, نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، كل نفس ذائقة الموت، صدقت يا رب العالمين. وقال النبي صلى الله عليه وآله وسلم: من مات فقد قامت قيامته، أو كما قال النبي عليه الصلاة والسلام: তুমি যদি কভু দেখা দাও, তুমি যদি কভু দেখা দাও হে অনন্য, তবে হবেই হবে জীবন আমার গো ধন্য, তবে হবেই হবে জীবন আমার গো ধন্য। কাটাতে পারি আমি লক্ষ কোটি বছর, দুঃখের ঝর্ণা ধারা দুনয়নে অঝর, কাটাতে পারি আমি লক্ষ কোটি বছর, দুঃখের ঝর্ণা ধারা দুনয়নে অঝর, দাও যদি দেখা সামান্য, তবে হবেই হবে জীবন আমার গো ধন্য, তবে হবেই হবে জীবন আমার গো ধন্য। আলহামদুলিল্লাহ, সেন্দ শান্তিপাড়া দেলোর বাড়ি মরহুম আব্দুল হামিদ ও মরহুম সুলতান মিয়ার স্মরণে আয়োজিত পঞ্চম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে উপস্থিত আছেন সদ্দে বাজন সভাপতি সাহেব, আমার ডানে বামে সামনে উপস্থিত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন প্রিয় বান্দাগণ, পর্দার আড়াল থেকে শুনছেন অত্যন্ত শ্রদ্ধা সম্মানিত আমার মা বোনেরা, শুকর আদায় করছি সে মহান রব্বুল আলামিনের তরে যে মহান প্রভু দয়া করে মায়া করে জান্নাতি বাগানে বসার কিছু কথা বলার সুযোগ দিয়েছেন, এই জন্য রবের দেওয়া জবান দিয়ে রবের শিখানো ভাষায় পড়ছি আলহামদুলিল্লাহ। এই বাচ্চা ছেলেরা দুষ্টামি করিও না,
লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার সেন্দ এলাকার এই জমিন থেকে ইহকাল ও পরকালের একমাত্র মুক্তির কাণ্ডারি যে নবী না হলে আসমান জমিনকে সৃষ্টি করা হতো না যে নবীর জন্য যে নবীর ভালোবাসায় আজ আজ এখানে আমাদের বসা সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শ্রদ্ধা ও ভক্তি ভরা সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, সময় অতি সংক্ষেপ, কথা অনেক লম্বা, এজন্য ভূমিকা লম্বা করার কোনো প্রয়োজন নাই। অতি সংক্ষেপে 20 মিনিট আপনাদের সামনে তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে কিছু কথা বলবো। আল্লাহ তৌফিক দেন, পড়েন আমিন। সাউন্ড মাস্টার নাই এখানে, না সাউন্ডটা বেশি হয়ে গেছে তো গেজগেজ করছে। তো কোরআনে কারীমের সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, ওহে পৃথিবীর নফস, ওহে পৃথিবীর প্রাণীরা শোনো, জন্ম দেওয়া সত্ত্ব মৃত্যু তার অবধারিত। সাউন্ড একটু কমাই দিতে পারলে ভালো হবে। জন্ম দেওয়া সত্ত্ব মৃত্যু তার অবধারিত। আল্লাহ বুঝাইতে চান, তুমি জন্ম গ্রহণ করেছো মানেই তোমাকে একদিন মরতে হবে, ঠিক কি না? ওদিকে নবী বলেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে উম্মত মৃত্যুবরণ করলো এই মৃত্যুবরণটাই তার জন্য কিয়ামতের সুগ্রা তথা ছোট একটা কিয়ামত, ঠিক কি না? এবার আমি আপনাদের সামনে জিজ্ঞেস করতে চাই, আল্লাহ তাআলা যে চারজন ফেরেশতা সৃষ্টি করেছেন, জিবরিল, মিকিল, আজরাইল, ইসরাফিল, এই চার ফেরেশতার মধ্যে যেই ফেরেশতা মানুষের জান কবজ করে, ফেরেশতার নাম কি? আজরাইল। আচ্ছা বলেন তো, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবের নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ নবীরও মৃত্যুবরণ করতে হয়েছিল কিনা? হয়েছিল। তবে আমার আপনার মৃত্যু আর ওনার মৃত্যুটা কিন্তু একরকম না। ওনার মরণের সময় আল্লাহ আজরাইলকে বলছিল, আজরাইল আমার বন্ধুর কাছে যে যাবে সাবধান, আমার বন্ধুর কাছে অনুমতি নিয়ার, বেয়াদবে যেন না হয়ে যায়, আমার বন্ধুর কাছে আদবের সাথে অনুমতি চাইবা, আমার মুহাম্মদ যদি অনুমতি দেয় তাহলেই আমার বন্ধুকে আমার কাছে নিয়ে আসবা, আর না হলে দরকার নাই, আমি আমার রসুলকে ছেড়ে দিলাম। রব্বুল আলামিন আজরাইল আলাইহি সালাতু ওয়াসসালামকে ডেকে বলছেন, আজরাইল শোনো শোনো, আমি আমার বন্ধুর কাছে তোমাকে পাঠাবো। ও আজরাইল, দুনিয়ার শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত আমি আল্লাহ তাআলা যত মানুষের জান কবজ করার জন্য তোমাকে পাঠিয়েছি, কারো জান কবজ করার বেলায় আমি আল্লাহ অনুমতি চাওয়ার জন্য বলি নাই। আমি জিজ্ঞেস করতে চাই, এই যে মরহুম আব্দুল হামিদ সাহেব মারা গেছে, ওনার মরণের সময় মনে আজরাইল এসে বলছিল, চাচা 10 মিনিটে সবকিছু গোছাইলেন, আপনাকে নিয়ে যাব, বলছিল নাকি? তার মানে আল্লাহ তাআলা বললেন, আজরাইল শুনো, আদম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানুষের রূহ তুমি কবজ করেছ, আমি আল্লাহ তাআলা কারো কাছ থেকে অনুমতি নেওয়ার জন্য তোমাকে বলি নাই। এরে আজরাইল, আজ আমি তোমাকে এমন একটা মানুষের কাছে পাঠাবো, আমার এমন এক বান্দার কাছে পাঠাবো, আমার এমন এক হাবিবের কাছে পাঠাবো, ওই হাবিবের কাছ থেকে অনুমতি নিবা। আবার সাবধান, যেইভাবে মন চায় ওইভাবেই নিলে কিন্তু চলবে না, আমি আল্লাহর নবীর সাথে যেন বেয়াদবি না হয়ে যাই, আমার নবীর সাথে আদবের সাথে সালাম দিয়ে তারপরে অনুমতি নিবা। প্রিয় উপস্থিতি, আজরাইল আলাইহি সালাতু ওয়াসসালাম নবীর ঘরের দরওয়াজায় এসে হাজির, ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজরাইল, এমন সাহসী একজন ফেরেশতা, এমন পাওয়ারফুল একজন ফেরেশতা, আদম নবী থেকে নিয়া আপনি পর্যন্ত পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত কত বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন মানুষের জান কবজ করেছি, কত নবী ছিল, কত অলি ছিল, কত গাউস কুতুব ছিল, দুনিয়ায় কত ধনী ছিল, কারো জান কবজ করার বেলায় আমি অনুমতি নিয়ে নাই। ও নবী আমার, আল্লাহ আপনার কাছে পাঠিয়েছেন অনুমতি চাওয়ার জন্য, ও নবী আপনার বন্ধু, আপনার হাবিব, আপনার দিদার লাভে আগ্রহী হয়ে আছেন, নবী যদি আপনি যেতে চান, আল্লাহ বলছেন যেন সম্মানের সাথে নিয়ে যাই, আর যদি যেতে না চান তাহলে আপনি যতদিন
আপনার হায়াতটা হবে ততদিন যতদিন আপনি দুনিয়ায় থাকতে চাইবেন। সুবহানাল্লাহ। আজরাইলকে নবী বললেন, আজরাইল একটু ওয়েট করো আর খবর দাও আমাকে, আমার ভাই জিব্রাইল কোথায়? আইনাখি জিব্রাইল, কোথায় আমার ভাই জিব্রাইল? জিব্রাইলকে ডেকে নিয়ে আসো, আমার আল্লাহর সাথে আমার একটা কমিটমেন্ট বাকি আছে, আমার রবের কাছ থেকে ওই কমিটমেন্টটার অ্যানসার না পাওয়া পর্যন্ত আমি আমার রবের সাক্ষাতে যাব না। কেমন কমিটমেন্ট শুনবেন! আমার নবী দুনিয়ায় এসেও উম্মতের কথা বলেছেন, রসুল দুনিয়া থেকে যাওয়ার বেলায়ও উম্মতি উম্মতি বলেছেন, রসুল রোজে আথারে এখনো শুয়ে উম্মতি উম্মতি বলছেন, হাশরের ময়দানে তাম পৃথিবীর সমস্ত ওলি আব্দাল গাউস কুতুব এমন কি নবীরা পর্যন্ত বলবে ইয়া নাফসি, আর আমার নবী বলবেন ইয়া উম্মতি সুবহানাল্লাহ। নবী বলছেন জিব্রাইলকে ডাকো, আল্লাহর সাথে আমার একটা লাস্ট একটা কমিটমেন্ট বাকি আছে, সেটা আদায় করে নিই, তারপরেই তোমাকে অনুমতি দিব। সংক্ষেপে শেষ করে দিব, জিব্রাইল আমিন এসে নবীজির কাছে হাজির, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আমাকে ডেকেছেন? নবী বললেন, জিব্রাইল আল্লাহর কাছে যাও আর গিয়ে বলো, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই আমার গুনাহগার উম্মতগুলোর জিম্মাদারি কে নিবে? আল্লাহর কাছে গিয়ে সালাম দিলেন, নবীর পক্ষ থেকে সালাম জানালেন আর বললেন, আল্লাহ আপনার হাবিব আপনার কাছে আসতে চাচ্ছেন, তবে তিনি জানতে চান তার ইন্তেকালের পরে তার গুনাহগার উম্মতগুলোর জিম্মাদারি কে নিবে? আমার নবীর মনোরঞ্জনের জন্য আল্লাহ জানা দিলেন, জিব্রাইল আমার নবীকে সংবাদ দাও, নবীর নবীর বিদায়ের পর কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ নবীর জিম্মাদার নবীর উম্মতের জিম্মাদারি নিয়ে নিলাম। কেমন নবী পেয়েছ হে সুন্দর মুসলমান! নবীজির কাছে জিব্রাইল আমিন এসে তখন সুসংবাদ দিলেন, নবী হাসতেছেন আর জিব্রাইল আমিন অঝর ধারায় কান্না করতেছেন। নবীজি জিজ্ঞেস করেন, জিব্রাইল তুমি তো সাইয়্যিদুল মালাইকা, দুনিয়ার তামাম ফেরেশতাগণের সর্দার, তুমি কেন কান্না করতেছো? তোমার কান্না তো শোভা পায় না। ওহে জিব্রাইল বলো বলো কেন তুমি কান্না করছো? জিব্রাইল আমিন আমার নবীকে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী আদম নবী থেকে নিয়ে আজ পর্যন্ত আপনি পর্যন্ত আমি কত নবীর কাছে আগমন করেছি, দুনিয়ার সমস্ত নবীর কাছে আল্লাহর বাণীগুলো পৌঁছায় দেওয়ার দায়িত্ব ছিল আমার, সেই সুবাদে আমি আদম নবীর কাছে এসেছিলাম বারবার, কেবলমাত্র বারোটা ওহির বরাত নিয়ে আমি আদম নবীর কাছে এসেছিলাম, আবার ইদ্রিস নবীর কাছে এসেছি মাত্র চারবার, নূহ নবীর কাছে আমি আগমন করেছি 30 বার, ও নবী ঈসা রুহুল্লাহর কাছে আগমন করেছি 40 বার, আর মূসা কালিমুল্লাহর কাছে আমি আগমন করেছি 400 বার, আর আপনার কাছে 63 বছরে কতবার আসছি জানেননি? নবী বলেন, না না। জিব্রাইল আমিন বলেন, ও নবী আপনার কাছে আমি আগমন করেছি ওই আদম নবীর মতো 12 না, মুসা নবীর মতো 412 না, আমি আপনার কাছে আগমন করেছি 24,000 বার। ও নবী আপনার বরকতময় চেহারা দেখে দেখে আমি আমার প্রাণ জুড়াতাম, আমি এই জন্য কান্না করতেছি আজকের পরে আপনার নোরানি বরকতময় চেহারা আর দেখতে পারবো না। চিন্তা করেছেন কেমন নবী পেয়েছি? সে নবীকে দেখার ইচ্ছা আছে না নাই? আল্লাহ তাআলা ঘুমের ঘরে সে রসুলের দিদার আমাদেরকে নসিব করেন, পড়ে না আমি। যাই হোক, আমার নবীকে লম্বা ঘটনা, রসুলের বিদায়ের পালা শুরু হয়ে গেল, আজ যাই রসুলকে রসুলের জানটা সম্মানের সাথে কবজ করে দুনিয়া থেকে নিয়ে গেলেন। রসুল কিন্তু ইন্তেকাল করেছেন, কিন্তু রসুল মরে নাই। উম্মতের আকীদা হবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হবে,
तमाम पृथ्वी समस्त नबीरा निजे कबर मध्य नामजरत अवस्था आल्ला के सिजदा कर नबी के मरा पा जाए শুধু নবীদেরকেই না শহীদদের ব্যাপারে আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত ওহে পৃথিবীর মানুষেরা সাবধান আমার পথে যারা জীবন দেয় আমি আল্লাহর রাহে যারা নিজেকে বিলিয়ে দেয় শহীদ হয় এদেরকে মৃত্যু বলা না আল্লাহর পথে যারা জীবন দিল কোরআনের পথে যারা জীবন দিল तादेर के मृत बोलना तादेर के मृत बोलना ठीक है ना अल्लाहर पथे जरा जीवन दिलो तादेर के मृत बोलना ओरा तो चाइनी को आयेश जीवन चाइनी को तारा जुलूम शासन ओरा तो चाइनी को आराम जीवन चाइनी को तारा जुलूम शासन अल्लाह रे पृथ्वीत तारा अल्लाह रे पृथ्वीत तारा চেয়েছিলো এক আল্লাহর শাসন তাদেরকে মৃত বলো না তাদেরকে মৃত বলো না বলা যাবে তাহলে আমার তিলাওয়াত কিতাব আয়াতের মধ্যে আল্লাহ বলছেন নিশ্চয়ই দুনিয়ার সমস্ত প্রাণীদের মৃত্যুবরণ করা লাগবে অর্থাৎ বাংলায় একটা প্রভাদ আছে জন্ম যার সত্য মৃত্যু তার অবধারিত এবার পৃথিবীর সমস্ত মানুষের সমস্ত প্রাণীর রূহ যেই ফেরেশতা কবজ করবে নাম হচ্ছে আজরাইল এই ফেরেশতাও মৃত্যুবরণ করা লাগবে কি লাগবে না বলেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের সময় বলবেন আজরাইল কোথায় তুমি আজরাইল আল্লাহ তাআলার কাছে চলে আসবেন আল্লাহ তাআলা বলবেন আজরাইল যাও আমি আল্লাহর হুকুম হলো তাম দুনিয়ার সমস্ত মানুষের রূহগুলোকে কবজ করে নিয়ে আসো আজরাইল সমস্ত পৃথিবীর মানুষগুলোকে রূহ কবজ করে আল্লাহ তাআলার কাছে নিয়ে যাবে আল্লাহ জিজ্ঞেস করবেন আখবিরনি মাইয়ামকা ইয়া আজরাইল ওহে আজরাইল বলো আর কে বাকি আছে আজরাইল বলবেন রব্বুল আলামিন আমি আপনার হুকুম অনুযায়ী দুনিয়ার সমস্ত মানুষের রূহকে কবজ করে নিয়ে আসছি এখন বাকি আসছে আরেকটা দল তারা হচ্ছে জিন্নাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন আজরাইল যাও জিন্নাতদের সমস্ত জিন্নাতদের রূহগুলোকে কবজ করে নিয়ে আসো আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার পেয়ে আজরাইল দেরি করবে না ওই কিয়ামতের সময় সমস্ত জিন্নাতগুলোর রূহকে কবজ করে আবার রবের দরবারে হাজির হয়ে যাবে আল্লাহ জিজ্ঞেস করবেন আখবিরনি মাইয়াবকা ইয়া জিব্রাইল ইয়া আজরাইল ওহে আজরাইল আর কারা কারা বাকি আছে বলবে আল্লাহ আপনার হুকুম পেয়ে মানুষগুলোকে শেষ করে দিয়েছি আপনার হুকুম পেয়ে জিন্নাতগুলোকে শেষ করে দিয়েছি এখন আছে মিস্টার ইবলিস জিন্নাতদের সবচেয়ে বড় সর্দার শুধু জিন্নাতদেরই না আল্লাহ তাকে এক পর্যায়ে ফেরেশতাদের সর্দারগুলো ঘোষণা করেছে বলে আল্লাহ আজরাইল বাকি আছে তমাম পৃথিবীর সবচেয়ে দুষ্ট বেয়াদবটা বাকি আছে আল্লাহ বলবে যাও ইজহাব ইলা ইবলিস ওয়াকবাদ রুহা তার কাছে যাও তার রূহটাকে কবজ করে আমার কাছে নিয়ে আসো আজরাইল ইবলিসের রূহ কবজ করে আল্লাহ তাআলার কাছে নিয়ে আসবে আল্লাহ জিজ্ঞেস করবেন আল্লাহ বলবেন আখবিরনি মাইয়াবকা ইয়া আজরাইল ওহে আজরাইল আর কে কে বাকি আছে আজরাইল বলবে আল্লাহ আপনার হুকুম পেয়ে মানুষগুলোকে শেষ করে দিলাম জিনগুলোকে শেষ করে দিলাম ইবলিসটাকেও শেষ করে দিলাম এখন বাকি আছে সমস্ত ফেরেশতা আল্লাহ বলবে ওহে আজরাইল যাও সমস্ত ফেরেশতাদের রূহগুলোকে কবজ করে নিয়ে আসো আজরাইল এবার সমস্ত ফেরেশতাদের রূহ কবজ করে আল্লাহ তাআলার কাছে আসবে আল্লাহ বলবেন ইয়া আজরাইল আখবিরনি মাইয়াবকা খবর দাও আমাকে জানাও আর কে কে দুনিয়াতে বাকি আছে বলবে আল্লাহ আপনার আরশ বহনকারী আটজন ফেরেশতা এখনো বাকি আছে আল্লাহ বলবে ইজহাব
অখবাদ রুহা যাও তাদের কাছে যাও এবং তাদের রূহটাকে কবজ করে আমি রবের কাছে নিয়ে আসো তাদের রূহটাকে কবজ করে নিয়ে আসা হবে আল্লাহ বলবে আজরাইল আখবিরনি মাইয়াবকা আর কারা কারা বাকি আছে বলবে